تفسير محفل سي اتش بي. بسم الله الرحمن الرحيم. تفسير القرآن محفل চট্টগ্রাম 2002 পাঁচ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিলের পঞ্চম দিনে এখন বক্তব্য রাখছেন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন কোরআনের পাখি আল্লামা দিলবার হোসেন সাইদি শব্দধারণ মাহসিন সাউন্ড সিস্টেম প্রযোজনায় সিএইচপি শুধু তাফসীর মাহফিল সিএইচপি চ্যানেলে আল্লামা সাইদির মূল্যবান আলোচনা এখন দেখতে পাবেন এবারে বিষয় ইসলামে রাষ্ট্র ক্ষমতার প্রভাব الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد প্রাণ খুলে মহব্বতের সাথে যিনি যেখানে আছেন গলা ছেড়ে দিয়ে আল্লাহর মহব্বতে নবীর মহব্বতে জোরে সোরে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه مشرق حب محمد مطلع ديوان ما مطلع خرشيد شقاش سنة سوزان ما بلغ العلم
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سورة يوسف بداري حكمة لقمان ما قاري قرآن باري أي دل شاد مان ما بلغ العلم بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليهم اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى চট্টগ্রাম তাফসিরুল কোরআন মাহফিল ইমাম ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 23তম বছরের আজকের এই সমাপনী দিবসে লক্ষ লক্ষ জনতা তোমার বান্দা বান্দি একত্রিত হয়ে কয়েকবার দুরুদ সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহরবানি করে দুরুদ সালাম চুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও তমাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ছুঁয়াছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছিয়ে দাও রব্বুল আলামিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ ইয়া রব করম তু আগর করে ও বাদ দে জুবা কো জো দিল পর আসর করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين جناب صاحب صدر حضره العلام مولانا شمس الدين صاحب مد جله العالي عسكر এ বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের রওনক বখশ মেহমান সারা বিশ্বের ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতা আমাদের সকলের মুরব্বী এদেশের কেয়ারটেকার সরকারের রূপকার আপনারা দেখতে পাচ্ছেন মঞ্চে বসে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জামাত ইসলামী বাংলাদেশের সাবেক আমির সর্বজন শ্রদ্ধ জনাব অধ্যাপক গোলাম আজম হযরত উলামায়ে কেরাম মাশায়েখে ইজাম বাংলাদেশ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আগত পার্শ্ববর্তী দেশ থেকে আগত বীর চট্টলার এই ময়দানে সমবেত সম্মানিত প্রিয় ভাইয়েরা পর্দার আড়ালের শ্রদ্ধেয় মা এবং বোনেরা সুপ্রিয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে মহান আল্লাহ তাআলা চট্টগ্রাম প্যারেড ময়দান শুধু নয় এর পার্শ্ববর্তী এলাকা আমার কাছে যতদূর খবর এসেছে এই মাহফিলের ময়দানের চতুর্দিকে তিন চার কিলোমিটার নিয়ে মানুষ আর মানুষ নারী আর পুরুষের এক মহা মিলন কেন্দ্র পরিণত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার দরবারে অবনত মস্তকে শ্রদ্ধা জড়িত কণ্ঠে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহে ইয়া রাব্বি
لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, প্রশংসা করলাম তার যিনি সমস্ত প্রশংসার একমাত্র মালিক। প্রিয় ভাই সব, কোরআনে কারীমের তাফসীর শুনতে আপনারা এসেছেন, আমি কোরআন থেকে আপনাদের সামনে আলোচনা করব। তবে তাফসীর করার জন্য যে ধরনের জ্ঞান থাকা দরকার, ইলম থাকা দরকার, ততটা তো আমার নাই। سبحانك لا علم لنا إلا ما علمتنا عليه توكلت وإليه أنيب وما توفيقي إلا بالله. الله পাক সাহায্য করলে আমি আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব, بمشيئة الله تعالى بإذن الله تعالى بفضل الله تعالى. আলোচনা শুরুর আগে অত্যন্ত বিনীতভাবে একটি অনুরোধ আপনাদের সামনে করতে চাই, তা হলো যতক্ষণ মাহফিল শেষ না হচ্ছে ততক্ষণ আপনারা রাস্তার দিকে কেউ যেতে চেষ্টা করবেন না। কারণ আমার নিজের চোখে দেখে এসেছি হাজার হাজার মা বোনেরা আশেপাশের রাস্তাগুলি দখল করে ফেলেছেন, তাদের আপনাদের জন্য বসার চট আছে, মাথার উপরে শামিয়ানা আছে, মা বোনদের জন্য রাস্তার উপরে বসার চট নাই, মাথার উপরে কোনো চাদর নাই। আল্লাহ পাক এই মাহফিলকে তোমার দরবারে মঞ্জুর করো, এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পুলিশ বিডিআর কেউ করতে পারবে না, এই লক্ষ লক্ষ জনতার শৃঙ্খলার দায়িত্ব আল্লাহ পাক তুমি আপন কুদরতে এটাকে এর নিজাম এর সুন্দর করে পরিচালনা করার দায়িত্ব আল্লাহ তুমি গ্রহণ করো। প্রিয় ভাই সব, সূরা আল বাকারার 208 নম্বর আয়াত থেকে আমি আপনাদের সামনে বিগত চার দিন আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে ধরনের মুসলমান চান ইসলামে প্রবেশ করতে, তিনি বলেছেন পূর্ণাঙ্গ রূপে ইসলামের মধ্যে, পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। কিভাবে করো সেই কথাগুলি গত চার দিন আমরা এখানে আলোচনা করেছি। আজকে সেই কথা আলোচনা করব, আল্লাহ পাক যে মুসলমান চান, যে ধরনের মুসলমান চান, তাদের দায়িত্ব কি, তাদের কর্তব্য কি। যখন আল্লাহ পাকের মর্জি মোবারক অনুযায়ী, আল্লাহ পাকের ইচ্ছা অনুযায়ী যখন ইসলামের মধ্যে প্রবেশ সবগুলি আইন ও কানুন গ্রহণ করে করলাম, তখন আমার দায়িত্ব কি, সেই দায়িত্ব সম্পর্কে আল্লাহ পাক বলছেন, كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. الله পাক বলছেন كنتم خير أمة, তোমরা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। আলহামদুলিল্লাহ বলবেন না, আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, এই সার্টিফিকেট আমাদেরকে কে দিলেন? আল্লাহ পাক দিলেন। তোমরা শ্রেষ্ঠ জাতি, সর্বোত্তম জাতি, তোমাদের কাজ কি, তোমাদেরকে কি জন্য পাঠানো হয়েছে? উখরিজাত লিন্নাস, মানবতার কল্যাণের জন্য তোমাদেরকে প্রেরণ করা হয়েছে, পাঠানো হয়েছে। দায়িত্ব কি? দায়িত্ব হচ্ছে তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। দায়িত্ব হচ্ছে তোমাদের, তোমরা সৎ কাজ, মারুফ ভালো কাজ, ভালো কাজ করার জন্য, নেক কাজ করার জন্য, আমলে সালেহ করার জন্য মানুষকে আদেশ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর সমস্ত মুনকারাত থেকে, অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরায় রাখবে, এটা হলো তোমাদের দায়িত্ব। দায়িত্ব কটা হলো বলুন, বলেন? দুটি দায়িত্ব, ভালো কাজের আদেশ করবেন, আর আদেশ তো করা যায় নিজে পালন করলে, আর মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখবেন। এখন লক্ষ্য করুন আল্লাহ পাক কি বলছেন, তা'মুরুন, আমর করো, হুকুম করো,
ওয়ার্ডার করো ভালো কাজের জন্য। এখন আমর করতে পারে কে, হুকুম করতে পারেন কে? যিনি ক্ষমতায় নাই তিনি হুকুম করতে পারেন না। মসজিদের ইমাম সাহেব অথবা কোন মাওলানা সাহেব যত বড় মাওলানা হন, যত বড় মুফাসসির হন, যত বড় মুহাদ্দিস হন, তিনি আমর করতে পারবেন না, হুকুম করতে পারবেন না জাতিকে, তিনি অনুরোধ করতে পারবেন। কথা ঠিক কি না? আমাদের দেশে যত পীর সাহেবদের আমরা চিনি, যত হক্কানি পীর হক্কানি আলেমদেরকে চিনি, তারা বলবেন ভাইয়েরা দেশবাসী মদ পান করবেন না, জুয়া খেলবেন না, সিনেমার অশ্লীলতা এগুলি সিনেমা অশ্লীল সিনেমা দেখতে যাবেন না, অনুরোধ করতে পারবেন। কিন্তু কোন মাওলানা সাহেব কোন মহাদ্দেস সাহেব কোন পীর সাহেব বলতে পারবেন না আজ থেকে বাংলাদেশে মদ নিষিদ্ধ ঘোষণা করা হলো, আজ থেকে অশ্লীল সিনেমা বাংলাদেশে আর চলতে দেওয়া হবে না, জুয়া খেলতে দেওয়া হবে না, পতিতাবৃত্তি করতে দেওয়া হবে না, এই অর্ডার করতে ওনারা পারেন না। ঠিক কিনা বলেন? কেন পারেন না? এই জন্য পারেন না যেহেতু হুকুম করার যে মাকাম, হুকুম করার যে জায়গা, সেই জায়গায় ওনারা যেতে পারেন নাই। আল্লাহ পাক বলছেন আমর করো হুকুম করো, তো হুকুম করার জায়গায় গিয়েই হুকুম করা যায়, হুকুম করার জায়গায় না গেলে হুকুম করা যায় না, অনুরোধ করা যায়। যেমন ধরুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবুয়ত পাওয়ার পর মক্কা শরীফে কতদিন ছিলেন বলেন আপনারা? কত বছর ছিলেন? 13 বছর ছিলেন। তখন আল্লাহর ঘরের মধ্যে বাইতুল্লাহ শরীফের ভিতরে মূর্তি ছিল নাকি ছিল না? কতগুলি ছিল? 360টা মূর্তি ছিল। এই 13 বছরের ভিতরে আল্লাহর নবী বাইতুল্লাহর ভেতরে যত মূর্তি ছিল তার একটি মূর্তিকেও তার আপন স্থান থেকে 1 ইঞ্চি জায়গা সরাতে পেরেছেন? পারেন নাই, কারণ তিনি হুকুমের মাকামে ছিলেন না। যখন তিনি মদিনা এলেন তখন আল্লাহ পাক তাকে শিখালেন, একটা দোয়া শিখালেন। কি সেই দোয়া? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দোয়া করতে বললেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। হায় আমার রব, আমাকে সত্যের সাথে প্রবেশ করাও, আমাকে সত্যের সাথে বের করো। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর তোমার পক্ষ থেকে আমাকে সুলতানে নাসির উপহার দাও, সুলতানে নাসির দান করো। পৃথিবীর সমস্ত সর্বকালের সমস্ত মুফাসসিরিনে কেরাম একমত, সুলতানে নাসির শব্দের অর্থ হলো রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ শিখালেন, হাবিব আমার কাছে দোয়া করেন, আল্লাহ আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করো। নবীজি মদিনা মুনাওয়ারায় প্রবেশ করলেন। এবার তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বটেই, সেই সাথে তিনি মদিনার রাষ্ট্রপতি, মদিনার রাষ্ট্রপ্রধান।